নবীন ভাই, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। জি করোনা সারা বিশ্বে এখন প্যান্ডামিক হিসেবে দেখা দিয়েছে, জি একই সাথে আজকে আমফান ঘূর্ণিঝড় আমাদের আঘাত ট্রু হেনেছে। ট্রু তো এই যে একটা মানে হ্যাফেজার অবস্থা, এই সিচুয়েশন গুলোতে আমরা অনেকে কি করি, মনোবল হারিয়ে ফেলি, আমরা আস্থা হারিয়ে ফেলি এবং আমরা নিজেদেরকে রাইট পজিটিভ রাখতে পারি না অনেক সময়। তো কিভাবে আমরা এই যে কারেক্ট প্যান্ডামিক সিচুয়েশন গুলোতে নিজেকে পজিটিভ রাখতে পারি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আপনার সাথে। আপনি আমাদেরকে বিভিন্ন টিপস দিবেন যে কিভাবে আমরা সর্বাবস্থায় নিজেদেরকে পজিটিভ রাখতে পারি। মঈন ভাই, জন্য আমি পাঁচটি এলিমেন্ট বা পাঁচটি কম্পোনেন্ট বা টুল তৈরি করেছি, এটাকে বলছি ফাইভ সিক্রেটস অফ বিং পজিটিভ। তো মনে রাখার জন্য এ বি সি ডি ই, অর্থাৎ আমার কাছে সেটি হচ্ছে এ বি সি ডি ই, অর্থাৎ এ বি সি ডি ই দিয়ে আমি আমার পজিটিভিটি মনে রাখতে চাই। যেন যখনই আমি নেগেটিভ ফিল করব, আসবে নেগেটিভিটি, ফ্রাস্ট্রেশন, ডিমোটিভেশন, পরে হোপলেসনেস, এগুলো আসবে, আমি অ্যালাউ করব, কিছুক্ষণ ভেবে আমি আবার ইউটার্ন করব, হে লুক, নো, দিস ইজ নট মাই পাথ, আই ক্যান অনলি কম্প্রোমাইজ উইথ পজিটিভিটি, সো গেট দ্য হেল আউট অফ হেয়ার, আমি পজিটিভ থাকতে চাই, পজিটিভ আছি, থাকবো এবং সারা জীবনই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। তো আমি এই জন্য এ বি সি ডি দিয়ে আমি সবাইকে মনে করে দিতে চাই, এটাই হবে আমাদের যাত্রা এবং পরিশেষে আমাদের ব্রেনের ক্লিম করে দেবো। এই জন্য আপনাদের জন্য ব্রেনের পাশে একটি প্লাগও রেখেছি, যেন এই পাঁচটি এলিমেন্ট আপনাদের মস্তিষ্কে চিরস্থায়ী হয়ে যায়। তো আসুন আমরা সামনে এগিয়ে যাই, এতে কি আছে, বিতে কি আছে, সিতে কি আছে, ডিতে কি আছে এবং কি সে রহস্য, যে রহস্য পেলে আমরা যে কোনো সময় ঘুরতে পারবো নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে। প্রথমে আমি বলে নেই এ বি সি, এই এ বি সি তিনটা নিয়েছি, আমার খুব প্রিয় একজন মানুষ, তার সঙ্গে আজকে ইন্টারাক্ট করছিলাম, হাল এলরোড নামের এক আমেরিকান অথর, কিনোট স্পিকার, সাকসেস কোচ, তার অনেকগুলো বেস্ট সেলিং বই আছে, এর ভিতরে দ্য মিরাকল মর্নিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আমি নিজেও পড়েছি এবং তার এই থিওরিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো এই হাল এলরোডের এ বি সি ফর্মুলাটা আমাকে খুব উদ্দীপিত করেছে পজিটিভ থাকার জন্য। তার কাছে আসলে কিওয়ার্ডস গুলো নিয়েছি, তারপরে অ্যাক্টিভিটিস গুলো আমি আমার গত 25 বছরের প্রফেশনাল এন্ড পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটাকে ডিজাইন করে আমি এটাকে ট্রেনিং করেছি। আমি ওনার এতে পেয়েছি, উনি বলছেন এ হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া সিচুয়েশন, আইদার ওয়ে যদি এরকমই হয় যে ইউ ক্যান চেঞ্জ ইট, সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে আপনি আপনার ব্রেনকে বলুন, আপনি আপনার মস্তিষ্কে বলুন, মস্তিষ্ককে বলুন, হেই কাম অন, অ্যাকসেপ্ট ইট, প্রবলি জাস্ট ফর দ্য মোমেন্ট, এই জন্য আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই অ্যাকসেপ্টেন্স এর মানে এই নয় আপনি হেরে গেছেন, অ্যাকসেপ্টেন্স এর মানে হচ্ছে আপনি পজ নিয়েছেন, অ্যাকসেপ্টেন্স এর মানে হচ্ছে আপনি আবার নতুন করে শক্তি সঞ্চারণ করছেন, আপনি নতুন করে নিজেকে রিফিউলিং করছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই জন্য বলা হচ্ছে এ ফর অ্যাকসেপ্টেন্স। ফর এক্সাম্পল, এই মুহূর্তে আমাদের চারপাশের পৃথিবীতে যা ঘটছে, আমাদের আসলে এই মুহূর্তে কিছুই করার নেই। কেন করার নেই? কারণ এটা আমাদের বিয়ন্ড কন্ট্রোল, আমরা চাইলেই এটাকে পরিবর্তিত করতে পারবো না, আর যেহেতু পারবো না তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এবং অ্যাকসেপ্ট করার পরে কিছু কাজ আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, পেসিমিস্টরা সবসময় ডিফিকাল্টি দেখে যে কোনো মানে পেসিমিস্ট ইজ ডিফিকাল্টি ইন এভরি অপরচুনিটি, মজার ব্যাপার যে এটা একটা অপরচুনিটি, নেগেটিভিটির ভিতরে অপরচুনিটি থাকতে পারে, কিন্তু অপটিমিস্টরা দেখে অপরচুনিটি ইন ডিফিকাল্টি। এটা ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, দ্য দেন প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল খুব সুন্দর করে বলেছেন যে দুঃখবাদীরা সুযোগ থাকলেও এটার ভিতরে ডিফিকাল্টি খুঁজে, আর আশাবাদী যারা তারা কি করে, তারা ডিফিকাল্টির ভিতরে অপরচুনিটি খুঁজে বের করে নিয়ে আসে। তো আমি এরকম কিছু অপরচুনিটি আমার কাছে মনে হয়েছে আমাদেরকে তাড়িত করেছে, আমাদেরকে ভাবাচ্ছে কিনা, আমি এরকম বিশটা আমাকে মনে হয়েছে এরকম বিশটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন প্রথম যে কনসেপ্টটা পজিটিভিটি আমি খুঁজে পেয়েছি, আমাদের মনে হয়েছে এটা আমাদেরকে রিওয়াইন্ড করতে হবে, রিগেইন করতে হবে অথবা রিস্ট্র্যাটাজাইজ করতে হবে জিনিসগুলোকে। প্রথম যেটা সেটা হচ্ছে যে সেলিব্রিটির চেয়ে আসলে একজন গবেষক বেশি দরকার। কোনো এক ইউরোপের এক গবেষক এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন, সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে আপনারা কি করছেন এই করোনার বিষয়ে, কেন এতদিন গবেষণা হয়নি, কেন এটা নিয়ে এত বেশি জোরদার হয়নি, তখন এই গবেষক কিছুটা রেগে গিয়ে বলছিল যে দেখুন, আমরা গবেষকরা যা বেতন পাই তার থেকে কয়েক হাজার গুণ বেতন পাই
কিছু সেলিব্রিটি ফুটবলার, কিছু সেলিব্রিটি ক্রিকেটার, কিছু সেলিব্রিটি অ্যাক্টার্স, ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন ওনারা কি করেছে। এটা বিষয় হচ্ছে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আসলে এই সেলিব্রিটিরা কি গবেষকদের চেয়ে বেশি মূল্যবান কিনা। আজকের করোনা ক্রাইসিস কিন্তু আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে। আমরা এক সময় মনে করতাম যে আরে টাকা পয়সা এটাই পাওয়ার সবকিছু হচ্ছে সুখের মূল, কিন্তু এখন আমরা বারবারে পড়েছি সুস্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছি যে আসলে সুস্বাস্থ্য সকল হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। চিড়িয়াখানার যে পশু বা পাখির তাদের যে কি অনুভূতি আমরা আজকে বুঝতে পারছি, আমরা যখন কারারুদ্ধ, আমরা যখন খাঁচায় আর থাকতে পারছি না, হাঁস ফাঁস উঠে যাচ্ছে কখন বেরোয় যাব। এবং আরো জিনিস কিন্তু আমরা আবিষ্কার করছি, যেমন ধরেন আমরা আমরা ভেবে পাচ্ছি অধিকাংশ চাকরি আসলে ঘরে বসেও করা সম্ভব, এবং সেটাও আমাদেরকে ভাবতে হবে। এতে ধরেন টাইম, এনার্জি, ফিউয়েল এরকম অনেক কস্ট কিন্তু কমে যাবে। আমার তো মনে হয় যে একটা বিশাল অংশ সারা পৃথিবী যারা জাঙ্ক ফুড, এই যে ধরেন পিৎজা, বার্গার এরকম অনেক খাবার না খেয়ে থাকতে পারতো না একটা দিনে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই ফাস্টফুড খাবার না খেয়েও বেঁচে থাকা সম্ভব। এটাও আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে, এটাও আমি দেখছি একটা ইতিবাচকতার দিক। তারপরে আসুন এখন তো ধরেন গণহারে জেল ভরে গেছে, এখন জেলের ভিতরেও এই করোনা এক্সপ্লোড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের কি এখন ভাবার সময় এসছে কিনা যে ছোট ছোট যারা দোষী, যাদের আসলে এত বড় শাস্তির প্রয়োজন নেই, তারা কি কোনো সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জেলের বাইরে থাকতে পারে কিনা, এটা হয়তো আজকে অনেক রাষ্ট্র রাষ্ট্রীয় পর্যায়ে ভাবছেন। স্বাস্থ্য যে সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়টা আমার ধারণা, আমার সঙ্গে সবাই, আমি জানি না, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমার মনে আছে করোনা আসার আগেও আমি হাত না ধুয়ে হর হর করে খাবারে বসে গেছি, অথবা একটা সিঙ্গারা দেখেছি, একটা সমোসা দেখেছি, চট করে হাত দিয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি, যে কিছু হবে না, আমাদের রেজিস্টেন্স অনেক বেশি। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই রেজিস্টেন্সকেও যদি আপনি শক্তিশালী রাখতে চান, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের একটি অন্যতম অংশ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। রান্নাঘর শুধু যে মেয়েদের জন্য তাই নয়, আজকে অনেক বড় বড় লোকজনও কিন্তু, যারা অনেক বড় বড় দামি দামি পদে কাজ করছেন, তারাও কিন্তু আজকে কিচেনে অনেক কাজ করছে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, আছে বলেই ধরুন রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো উদ্যোগের আগেই অনেক কাজ অর্ধেক হয়ে যাচ্ছে, অনেক প্রাইভেট সেক্টরের অনেকের আপনার ইনিশিয়েটিভের কারণে। আমরা দেখতে পাচ্ছি বিদ্যানন্দ, মিশন সেভ বাংলাদেশের মতো আরো অনেক অর্গানাইজেশন যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই পীড়িত মানুষগুলোকে কিছু একটা করে দেওয়ার জন্য। অফকোর্স আমরা এখন আরো বেশি বুঝতে পারছি যে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে পরিবার, এই ফ্যামিলি ছাড়া কোনো কিছুই আসলে চিন্তা করা সম্ভব হচ্ছে না। আমরা আরেকটা জিনিস আবিষ্কার করছি যে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর দরকার নেই, মাথার উপর একটা ছাদ এবং এই যে দুবেলা তিন বেলা যদি খাওয়া যায় সেটাই আমাদের জীবনকে সামনে এগিয়ে নিতে পারে। দোকানে আড্ডা না দিয়ে সময় কাটানো সম্ভব, দীর্ঘ অবসর, ছুটি চাই ছুটি চাই। আমার মনে আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অথবা প্রফেশনালদের যখনই আমি কোনো কিছু পড়ার কথা বলতাম, কোনো কিছু নিয়ে একটু ভাবার কথা বলতাম, বলতো যে স্যার সময় কই, আমাদের হাতে সময় নাই, অবসর নাই, এগুলো কখন করব। কিন্তু এখন দেখুন আমাদের এই দীর্ঘ অবসর কত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আর এখন চাচ্ছি না, আর আমাদের লেজারের দরকার নাই, আমাদের কাজ দেন, আমরা কাজ করি। এটা একদম সত্য যে আমাদের মানুষের প্রচন্ড সীমাহীন সম্ভাবনার ভেতরেও আমাদের অনেক কিছু সীমাবদ্ধতা আছে, এবং প্রকৃতি যে আমাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে এটা কিন্তু আমরা আজকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট যে ডেডলি ডিজিজের কাছে কোনো সম্পদ ক্ষমতা কিছুই আটকাবে না, অর্থাৎ সবকিছুই অসহায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পারমাণবিক শক্তিধর যে দেশগুলো আছে তারাও আজকে এই ভাইরাসের ভয়ে সকাল বিকাল টেস্ট করে বেড়াচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হোয়াইট হাউসে সকাল বিকাল দুইবার করে তাদের টেস্ট করানো লাগছে, তারা ভয়ে শঙ্কায় আছেন কখন তাদেরকে করোনা আক্রমণ করবে। এর ভিতরে যে কিছু মানুষ ভালো না এটা আমরা বের করে নিয়ে এসেছি কিভাবে, আমরা দেখতে পাচ্ছি একেবারেই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এর কাছে এসে যে পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম একটি পরিস্থিতির ভেতর দিয়েও এখনো তেল চুরি হচ্ছে, ত্রাণের চাল চুরি হচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা ভাবছে না যে এই তেল চাল এগুলো খেয়ে তারা আসলে বেঁচে যেতে পারবে কিনা। কি
কিন্তু এই যে ইভিল যে ফোর্সটা তাদের ভেতরের যে মানসিকতা এটা এখনো রয়ে গেছে এবং এই থেকে যাওয়ার কারণেই আজকে আমরা এত একটি দুর্যোগপূর্ণ পরিবেশের ভেতরেও এই খারাপ মানুষগুলোকে আমাদেরকে দেখতে হচ্ছে। এবং কঠিন একটি সত্য যে বেঁচে থাকাই গুরুত্বপূর্ণ এবং আসলে এটা জীবনের চরম সত্য, সার্ভাইভাল যে একটা বড় রকমের কি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা বুঝতে পারছি। আরেকটা জিনিস বুঝতে পারছি যে আমরা আসলে কত অসহায়। আজকে আমি আপনার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চেক করছিলাম, দেখলাম যে আজকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চলে এসছে 61 ঢাকা শহরে, যেটা কোনোভাবেই দেখছি আমাকে তারা মেসেজ দিচ্ছে এক্সেলেন্ট এবং খুব সুন্দর একটি মেসেজও দিয়েছে তারা, পাশাপাশি একটি সুন্দর অ্যানিমেশনও দিচ্ছে। ওরা বোধহয় এই সফটওয়্যার বোধহয় কোনো জীবনেও কল্পনা করেনি যে ঢাকা শহরের এয়ার ইন্ডেক্স কোয়ালিটি বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই পর্যায়ে চলে আসতে পারে। এত এক্সেলেন্ট আজকে বায়ুর যে আমার কোয়ালিটি, দ্য কোয়ালিটি অফ এয়ার ইজ এক্সেলেন্ট। হয়তো আজকে আমাদের এই যে দুষ্টিপানা এবং যে অসৎ আচরণগুলো আজকে পরিবেশকে বিপন্ন করেছিল, আজকে সেই বিপন্ন আচরণ থেকে পরিবেশ রক্ষা পাচ্ছে। এবং পরিশেষে আমার কাছে মনে হয়েছে যে যে সৃষ্টিকর্তাকে আমরা ভাষা ভাষা স্মরণ করতাম বা মনে করতাম যে আসলে মানে পড়বো করবো দেখা যাবে, এই যে এই আচরণগুলো ছিল, আজকে আমরা বাধ্য হয়েছি সৃষ্টিকর্তার কাছে নতজান হওয়ার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য। যে কোনো কারণেই হোক, আমি মনে করি এই পজিটিভিটি আমাদেরকে ধরে রাখতে হবে। এই জন্য ধরে রাখতে হবে, আমি প্রথম যখন এই পরিস্থিতি মোকাবেলা করি আমার ভেতরে একটি চমৎকার ফিলোসফি তৈরি হয়েছিল। একটা হচ্ছে যে আচ্ছা এই সময় যদি আমি ক্ষমা চেয়ে নিই সৃষ্টিকর্তার কাছে, আমি যা যা করেছি যা যা ভুল হয়েছে যে যে মানুষগুলোকে কষ্ট দিয়েছি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই, আমার অপারগতা স্বীকার করে নিই, আমার সীমাবদ্ধতা স্বীকার করে নিই এবং নিজেকে আমি আস্তে আস্তে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার ভিতরে ফেলে দিই, নিজেকে পিউরিফাই করে ফেলি, এতে আমার কাছে মনে হয়েছে যে দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে যদি এই করোনাতে আমি সার্ভাইভ করে যাই তাহলে আমি নতুন একটি পরিশুদ্ধ আত্মা নিয়ে আমি এই জীবন শুরু করতে পারবো, আর যদি আমি চলে যাই তাহলে সৃষ্টিকর্তার কাছে অন্তত এই দায়বদ্ধতা থেকে আমি বেঁচে গেলাম, এই সুযোগ আমি পেলাম আলহামদুলিল্লাহ যে আমি ক্ষমা নিয়ে একটি নতুন পৃথিবীতে যোগদান করবো।